হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা হয়তো অনেকেই গৌর কলেজের পাস কোর্স নিয়ে ভর্তি হতে চাইছ কিন্তু কিছুতেই এই কলেজে থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে পারছো না বা ফর্ম ফিল করতে পারছো না কীভাবে থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে ভর্তি হবে তার ডিটেলস তথ্য এখানে বলবো তো চলো ভিডিওটি শুরু করছি আমি গৌর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিউ অ্যাডমিশন দু যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে অ্যাডমিশন পেজে চলে আসলাম এখানে এসে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে অ্যাডমিশন নোটিস থেকে শুরু করে ইউনিভার্সিটি কারিকুলাম দেখ শুরু করে ফর্ম কারেকশন প্রিন্ট আউট ফর্ম ডুপ্লিকেশন এরকম কিছু দেওয়া রয়েছে তুমি অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করো ক্লিক করলে আমরা সাধারণত অ্যাপ্লিকেশানটা করতে পারবো তো চলো এখানে আমরা সরাসরি ক্লিক করছি এখানে ক্লিক করতে গেলে তোমার সামনে এইরকম একটি ওয়েব পেজ খুলে যাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে অ্যাপ্লাই ইন ফোর ইয়ার ইউজি ডিগ্রি অনার্স অর অনার্স উইথ রিসার্চ কিন্তু এখানে থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের কথা কোথাও উল্লেখ করা নেই তাহলে কী করে তুমি থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য ভর্তি হবে তো এখানেই টুইস্ট রয়েছে আমি সমস্ত কিছু বলবো ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সকলের এই অসুবিধার জন্য এবং আমি নিজে জানার আগ্রহেই গৌড় কলেজের পরিচিত এক ব্যক্তির সঙ্গে আমি সরাসরি যোগাযোগ করেছিলাম আমার এক পরিচিতি ব্যক্তি রয়েছে যিনি অ্যাডমিশন কমিটির সঙ্গে সরাসরি যুক্ত আমি ওনাকে ফোন করে জানলাম যে থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে বা অ্যাপ্লিকেশন করা যাবে কি না উনি আমাকে জানালেন অ্যাপ্লাই ইন ফোর ইয়ার ইউজি ডিগ্রি কোর্সেই প্রত্যেককে আবেদন করতে হবে কেননা একজন স্টুডেন্ট যখন ভর্তি হয়ে যাবে সে যদি থার্ড ইয়ার পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ক্যারি করতে না পারে তাহলে এমনিতেই সে ফোর্থ ইয়ারে অ্যাপ্লিকেবেল হবে না বা উত্তীর্ণ হতে পারবে না তাই জন্য থার্ড ইয়ার পর্যন্ত ওখানেই ওকে পড়াশুনো স্টপ করে দিতে হবে এই কারণেই বলা হয়েছে যে ফোর্থ ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের মধ্যে অ্যাপ্লাই করতে গেলেই সেখানে থার্ড ইয়ার পর্যন্ত পড়াশুনো করতে পারবে অর্থাৎ থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্স এখানেই সম্পূর্ণ হয়ে গেল এবং নতুন এডুকেশন পলিসি অনুযায়ী বলা হয়েছে অনার্স ডিগ্রি ফোর্থ ইয়ার এবং থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের জন্য একটি মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট থাকবে যেহেতু অনার্সের পার্টিকুলার কোনো বিষয় থাকছে না এখানে প্রত্যেককেই একটি মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট চুজ করতে বলা হচ্ছে তাই জন্য দুটোই একই তাই এই কলেজে ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য একটাই অ্যাপ্লিকেশন করলেই চলবে ওনার কাছ থেকে এটাও জানতে পারলাম ফোর ইয়ার এবং থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য সিট ক্যাপাসিটি একদম একভাবে মিলিত করে দিয়েছে অর্থাৎ ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ার ইউজি ডিগ্রের কোর্সের জন্য সিট ক্যাপাসিটি প্রত্যেকটা সাবজেক্টের কম্বাইন করে দিয়েছে তো সেটার একটা প্রমাণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো এবং তুমি সেটা দেখে বুঝতে পারবে যে সত্যি সত্যি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য একটা অ্যাপ্লিকেশন করলেই চলবে তো চলো সেই প্রমাণটি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই পেজ থেকে আবারও সামনের পেজে চলে যাও অর্থাৎ অ্যাডমিশনের যে মেন পেজটা রয়েছে সেই পেজে আসো এখানে আসলেই দেখতে পাবে অ্যাডমিশন নোটিস দু বলে একটা অপশান রয়েছে তুমি সেখানে সরাসরি ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে আরও একটা ওয়েব পেজ ওপেন হবে যেখানে দেখতে পাচ্ছ তুমি লেখা রয়েছে এক ইনটেক ক্যাপাসিটি আন্ডার নিউ এডুকেশান পলিসি দু হাজার তেইশ এবং নোটিফিকেশান জেনারেল ইনফরমেশান যেখানে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে আমরা ইনটেক ক্যাপাসিটি এখানে দেখবো তো ভিউতে ক্লিক করলে তোমার সামনে ইনটেক ক্যাপাসিটির নতুন একটা পেজ ডাউনলোড হয়ে যাবে তুমি সেটা নিজেও দেখতে পারো এখানে দেখতে গেলেই তুমি দেখতে পাবে এই রকম তোমার সামনে একটা লিস্ট অ্যাপিয়ার হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা প্রত্যেকটা সাবজেক্টের সিট ক্যাপাসিটি প্রচুর সংখ্যক করে রয়েছে যেখানে অন্যান্য কলেজের সিট ক্যাপাসিটি কিন্তু অনার্সের ক্ষেত্রে একটা এবং পাস কোর্সের ক্ষেত্রে একটা অর্থাৎ ফোর্থ ইয়ার ডিগ্রি কোর্সের জন্য একটা এবং থার্ড ইয়ার ডিগ্রি কোর্সের জন্য একটা এখানে যেহেতু কম্বাইন করে দেওয়া রয়েছে এখানে কিন্তু ইনক্রিজও অনেকটা রয়েছে যেমন দেখতে পাচ্ছো অ্যারাবিক সাবজেক্টের জন্য দুশো রয়েছে বেঙ্গলি সাবজেক্টের জন্য চারশো আটষট্টিটা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের দেখো অনেক সংখ্যক করে তোমাদের সিট ক্যাপাসিটি রয়েছে আর কোনো কলেজেই অনার্স সাবজেক্টের জন্য এতগুলো করে সিট সংখ্যা থাকে না এটা আমাকে উনি বললেন সেখান থেকে আমিও বুঝতে পারলাম সত্যি সত্যি যে ফোর ইয়ার ডিগ্রি কোর্সের মধ্যেই গৌড় কলেজে অ্যাপ্লাই করতে গেলে থার্ড ইয়ার ডিগ্রি কোর্সটা আবেদন করা যাবে তো আমি তোমাদেরকে এখানে ইনট্যাক ক্যাপাসিটিটা একবার আলোচনা করে দেখছি তোমরা দেখতে গেলে বুঝতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্টে বা কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের ইউ আর এসসি এস টি ও ওবিসিবি প্রত্যেকটা সাবজেক্ট এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেখানো রয়েছে তো চলো আমি তোমাদের একবার শেয়ার করে দিই প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা দেখো অ্যারাবিকে রয়েছে দুশো বেঙ্গলি চারশো আটষট্টি এডুকেশান সাবজেক্টে রয়েছে চারশো আটষট্টি নেক্সট ইংলিশে রয়েছে চারশো আটষট্টি হিস্ট্রি চারশো আটষট্টি মাস কমিউনিকেশান ছেচল্লিশ পল সায়েন্স চারশো আটষট্টি পল পল সায়েন্স দুশো ফিজিক্স এডুকেশান ফিজিক্যাল এডুকেশান দুশো এরকম করে দেখো প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা দেওয়া রয়েছে আমি আর আলোচনা করছি না একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং দেখো টোটাল সিট সংখ্যা রয়েছে উনচল্লিশশো ছিয়াশিটি থ্রি নাইন এইট ফোর এইট সিক্স টোটাল গৌড় কলেজের ফার্স্ট ইয়ারের সিট সংখ্যা তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে থ্রি ইয়ার ইউজি ডিগ্রি কোর্সের জন্য আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই বা আবেদন করতে হবে না আশা করি এই সমস্ত বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তো চলো কিভাবে আবেদন করবে দেখে নাও অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করো এখানে ক্লিক করলে অ্যাপ্লাই ইন ফোর্থ ইয়ার ইউজি ডিগ্রি কোর্সে ক্লিক করো এখানে ক্লিক করলে তোমার সামনে অ্যাডমিশনের নিউ পেজটি খুলে যাবে ফর্ম ফিল আপের পেজটি খুলে যাবে যদিও আমি এই সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি যারা এখনও ভিডিওটি দেখোনি গৌর কলেজে কীভাবে আবেদন করবে তোমরা সেই ভিডিওটি দেখো যেখানে অনার্স এবং পাস কোর্স দুটোই উল্লেখ করা মানে একই ফর্ম ফিল করলেই হয়ে যাবে তো পরপর যা ইনফরমেশান রয়েছে তুমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করো এবং এখানে বলে দেওয়া রয়েছে প্রত্যেকটা ফিল্ড ম্যান্ডাটোরি প্রত্যেকটা ফিল্ড তোমাকে ফিল আপ করতে হবে প্রথমেই স্ক্রল লাইন যেটা যাচ্ছে সেখানে বলা রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালভাবে ফিল করবে তারপরে মার্কস ফিল করবে তারপরে এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের স্ট্রিম রয়েছে বিএ বিএসসি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো সেখানে ক্লিক করো মেজর সাবজেক্ট দেখো যে কোনো একটা মেজর সাবজেক্ট রয়েছে তুমি এখান থেকে মেজর সাবজেক্ট চুজ করো মাইনর দুটো সাবজেক্ট চুজ করবে অর্থাৎ পাস কোর্সের জন্য অনার্সের জন্য একই বিষয় এখানে মাইনর যে কোনো দুটো সাবজেক্ট চুজ করবে তারপরে এই সাবজেক্ট হিসেবে ইভিএস রয়েছে একটা ইভিএসটা থাকতে দেবে মেডিট পয়েন্ট এখনও নেই এই কারণে যে আমরা মার্কসটা ফিল আপ করে নিই তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ আবেদন পদ্ধতি অবশ্যই আবেদন পদ্ধতিটা দেওয়া রয়েছে ভিডিও তুমি সেখান থেকে গিয়ে দেখতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব তো আশা করি এই ভিডিও থেকে তোমায় একটা ভালো ইনফরমেশন পেয়েছো প্রত্যেককে জানতে সাহায্য করো শেয়ার করে দাও প্রত্যেকের সাথে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ